আসসালামু আলাইকুম দর্শক, লিওনেলস কলোনিকে একটা মধুর সমস্যায় পড়তে হবে। সামনে 2024 কোপা আমেরিকা সহ আর্জেন্টিনার 2024 সালে টোটাল 16টির মতো ম্যাচ খেলবে। তো এই জায়গায় লাউতারো মার্টিনেস নাকি হুলিয়ন আলভারেস, স্কলোনি কাকে তার প্লেয়িং একাদশে রাখবেন? আমরা দেখেছি 2022 সালের বিশ্বকাপের আগ পর্যন্ত লাউতারো মার্টিনেজই কিন্তু স্কলোনির ফার্স্ট চয়েস স্ট্রাইকার ছিলেন, কিন্তু পরবর্তীতে 22 বিশ্বকাপে ফ্লপ করায় সেখানে হুলিয়ন আলভারেস জায়গা পায় এবং সেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করায় অনেকটাই দলের সাথে নিয়মিত হয়ে যায়। কিন্তু এখন আবারও একই মধুর সমস্যায় পড়বেন, কেননা লাউতারো মার্টিনেস ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মাত্র 23 ম্যাচ খেলে 17টি গোল এবং 2টি অ্যাসিস্ট, অর্থাৎ 23 ম্যাচে 19টা গোল প্লাস অ্যাসিস্টের সাথে ইনভলভ আছেন এই সিজনে ক্লাবের হয়ে। অ্যান্ড ইভেন এই জায়গায় সবচেয়ে বড় মেজর একটা পয়েন্ট, কিন্তু লাউতারো মার্টিনেস তাদের টিমের পেনাল্টি টেকার নয়, পেনাল্টি না নিয়ে এতগুলো গোল করে ফেরা একজন স্ট্রাইকারকে কিন্তু বাড়তি লেভেলের দিকে নিয়ে চলে যাবে। তো সেই জায়গায় তার পারফরমেন্স কিন্তু আসলেই এক কথায় আউটস্ট্যান্ডিং। শুধু লাউতারো মার্টিনেসের যদি পারফরমেন্স ভালো হতো, ধরে নিতে পারতাম লাউতারো মার্টিনেসকে কলোনি স্ট্রাইকার হিসেবে খেলিয়ে দিতেন। কিন্তু শুধু তো লাউতারো মার্টিনেস নয়, হুলিয়ান আলভারেজও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। সিটির হয়ে এই সিজনে খেলেছেন 28টি ম্যাচ, যেখানে আর্লিং হ্যালান্ড এবং কেভিন ডি ব্রুইনের ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচেই তিনি স্টার্টিং ইলেভেনে সুযোগ পেয়েছেন। হ্যালান্ড ইঞ্জুরি থাকলে স্ট্রাইকার রোলে খেলছে, ইঞ্জুরি যখন কেভিন ডি ব্রুইনে তখন তিনি মিডফিল্ডে প্লে করছেন। তো সেই জায়গায় 28 ম্যাচে মিডফিল্ড এবং স্ট্রাইকার দুইটা পজিশন মিলিয়ে আলভারেস 28 ম্যাচে 12টি গোল এবং 8টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ আপনি যদি বলেন 28 ম্যাচ থেকে সর্বোচ্চ 22 থেকে 23টা ম্যাচ তিনি স্টার্ট করেছে এবং সেখানে 4 থেকে 5টা ম্যাচ স্ট্রাইকার রোলে খেলছে আর বাকি সবগুলো ম্যাচে মিডফিল্ডার হিসেবে খেলেও এই 28 ম্যাচে 20টা গোল ইনভলভমেন্ট এক কথায় আউটস্ট্যান্ডিং। তাহলে কাকে রেখে কাকে খেলাবে স্কলোনি? তো এই জায়গায় আমি লাউতারো মার্টিনেসকে পার্সোনালিভাবে প্রেফার করব, কেননা আগেও কিন্তু 22 বিশ্বকাপের আগে লাউতারো আর্জেন্টিনার হয়ে গোল মেশিন খ্যাতি অর্জন করেছিল এবং তিনি যে রোলটা প্লে করেন স্ট্রাইকার পজিশনে ইন্টার মিয়ামির হয়ে কিন্তু সেম একই রোলে খেলেন। কিন্তু আলভারেস মিডফিল্ডারে খেলায় আর্জেন্টিনার মিডফিল্ডে অনেক বর্ষাযোগ্য প্লেয়ার যে থাকায় আমি এই জায়গায় লাউতারো মার্টিনেসকে প্রেফার করব এবং পরবর্তীতে সাব হিসাবে আলভারেসকেই চাইবো।